প্রথমে স্টেপের মধ্যে পেশেন্টকে আন্ডার আমি পেশেন্টকে টেবিলে উঠালাম পেশেন্টকে তার আগে আমাকে কি করতে হবে তা আধা ঘন্টা আগে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে ডায়াগনস্টিক কনফার্ম করলাম সেটা চেক করে রাখলাম পেশেন্টকে টেবিলে উঠে আধা ঘন্টা আগে অপারেশন শুরু ব্লাডে যাওয়ার আধা ঘন্টা আগে যেতে আমাকে অপারেশনটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে দিন আমরা পেশেন্টে কি করব অ্যানাস্থেসিয়া দিবেন অ্যানাস্থেসিয়া আমরা এখন লোকাল দিই মানে স্প্যানার দিই আমরা এখন পুরো ইয়ে দিই না আমরা এখন তো পুরো একটা অবশ করি গেল তারপরে কি করব ওয়াশ আর ড্রাপিং ওয়াশ আর ড্রাপিং কি করব এটা তো আমাদের हिसाब कर আমি কি করব এর সাথে এটা লাগায় রাখব ঝুলে রাখব কেন ঝুলে রাখব তাহলে আমার কতগুলো ইনস্ট্রুমেন্ট সিস্টেম আমাকে দিছে পেজের মধ্যে চলে গেল না কোথায় চলে গেল ও তখন বসে বসে এটাকে কাউন্ট করবে তার মানে ইনস্ট্রুমেন্ট কাউন্ট ওই যে ছেলেটাকে বললাম কেন বললাম ও তো ইনস্ট্রুমেন্ট চেনে না কাউন্ট করে আমি তো কাউন্ট করি যেভাবে আছে এইভাবে ওকে সারাই দিতে হবে গেল এটা এরপরে কি করব ওয়াশ করলাম ওয়াশ করার পর ট্রাফিক ট্রাফিক মানে জায়গাটাকে আমাকে সুন্দর করে বিছাইতে হবে যে রাবার শিট নেব ওর সাথে আমার একটা কাপড় উপরে দিতে হবে রাবার শিটে কেন নেই অ্যামনিয়াটিক ফ্লুইড ব্লাড আসবে জায়গাটা পুরো টেবিলটা নষ্ট হয়ে যাবে মুখের কাপড় নষ্ট হবে এবং এটা কী হবে একটা সুন্দর হবে হবে যদি এটা সব আমরা আস্তে আস্তে সরাইতে পারবো তার মানে ওয়াশ অ্যান্ড ড্রাপিংয়ের জন্য আমার রাবার শিট লাগবে একটা আমার কাপড়ের শিট লাগবে ওয়াশ অ্যান্ড ড্রাপিং আমার হয়ে গেছে এখন কী করব এখন কী করব চার পাঁচটা এখন সার্জনরা আসবে তার মানে পেশেন্ট প্রিপারেশন এটা পেশেন্ট প্রিপারেশন সার্জন প্রিপারেশন কি সার্জনটা সার্জিক্যাল হ্যান্ড এখন হ্যান্ড বাচ্চারা শিখতে এই করোনার জন্য বাচ্চারা শিখতে দিচ্ছে আমরা টিভিতে দেখাচ্ছি আমার মেয়ে হচ্ছে মোরক হবে খোলা হবে সেখানে আমার সেল হবে তার মানে সার্জিক্যাল ওয়াশ করে এসে नीचे फेले दी तो जिस सैलाभ हो जाए तक हमें असिस्टेंट को बोले देव जटार संगे तुम यहाँ रेखे दाओ और इस संगे थकार एक कानेक्शन मैं बस आपके रुगी इसे बोले कि देखें लोके पोके जो लोके देखते जाए ना कि सब मेशन देते हैं রোগী আমাকে এসে পড়ে তার মানে কি ও নিজেও বুঝে গেছে শব্দ হওয়ার শব্দ হয় আবার শুনছে কোনো ডাক্তার কাছে যে মেডিক্স এখন নোকিয়া কেন কম হয় জানো আমরা মেক্সিমামটা বের করি তারপরে কিছু কিছু যেটা অল্প করে আসে সেটা আসে এই জন্য সিদারের পর অনেক সময় রোগী এসে পড়ে যে ম্যাডাম অত বেশি কিন্তু যাচ্ছে না নর্মাল ডেলিভারিতে তো থাকার ইস্যু হয় না যে ওদের থেকে বেশি যায় আমার সাকারটিভ হয়ে গেল এরপরে কী করব এরপরে কী করব এখন সাকারটিভ হয়ে গেছে একটা ডায়াথানি মেশিন যে সেলাই বন্ধ করব তার মানে ব্লিডিংটা বন্ধ করার জন্য আমার কি কি উপায় আছে একটা পাটারাইজেশন একটা আছে আর একটা সুচার ম্যাটেরিয়াল দিয়ে বেঁধে দেব সুচার ম্যাটেরিয়াল আমি পরে নিচ্ছি এখানে আমার একটা পাটারাইজেশন মেশিন ওখানে মেশিন একটা ওখানে আমি রেখে দিলাম এরপরে কি করবো এখন এখন আমি তো কিডনি ট্রেয়ের মধ্যে আমাকে সার্জন আমাকে যে অ্যাসিস্ট্যান্ট থাকবে সে আমাকে একটা বিপি প্লেট এটা হচ্ছে বিপি প্লেট এটা ধারালো আমি উঠতে পারছি না এখন এটা বাস অন্তর হ্যান্ডেল যেই হ্যান্ডেল তার মধ্যে বিপি প্লেটটা আমি বসাবো এটা আমি রাখলাম এখানে আলাদা করে তার সঙ্গে আমার কী লাগবে এর সাথে একটা আমার সিজার লাগবে আর পেশেন্টকে আসলে কি কাটা যাবে কিনা তাহলে ওকে আমি একটু কী করবো টাচ করবো টাচ না করে তো বুঝতে পারবো না ওরা অ্যানাস্থেসিয়া হয়েছে কিনা বেসিক্যালি কোন জায়গায় আমরা দিই লম্বা সিল করে মাছ আমি এই রিজনটাকে আমি ওখান থেকে শুরু করে আমার পা পর্যন্ত বাকিটা কিন্তু তোরা থেকে যাবো না তোরা দিলে কী হবে রেসপিটি কার্ডিয়াক অ্যারেস্টে পেশেন্ট মারা যাবে তার মানে আমাকে পেশেন্টকে দুজন বলাম যে সব বুঝতে পারতেছি কথা বলছে অনেক সময় হয় কি মোটর সেন্সরি বুঝতে তো সেন্সরি চলে গেছে মোটরটা ফ্যাসা তো মোটর কিছুটা থাকে তাহলে পেশেন্ট দেখা যায় বলে আমরা ডাকা পাচ্ছি ওই সময়টা আমাকে একটু ওয়েট করতে হবে তাহলে আমার এই ইনস্ট্রুমেন্টগুলো আমি সঙ্গে সঙ্গে আমাকে অ্যাসিস্ট্যান্টে সে রেডি করে দিবে এটা আমার কাটিং সেটের মধ্যে এটা থাকবে একটা আমার সিজার থাকবে সিজার থাকবে একটা প্রসেস থাকবে একটা আমার বিপি হ্যান্ডেল হ্যান্ডেলটা এটা আমার চলে গেল এখন আমার কথা হচ্ছে প্রথম ম্যাথটা আমি কাটবো প্রথমে ইনস্ট্রুমেন্টটা আমি প্রথমে প্রেসারাইজ করতাম না প্রথমে আমি এভাবে করে পরে কতটুকু কাট করে হাতে সার্ভেটা ডাইরেক্ট ছিল আমরা কিভাবে দেখি তাহলে আমার আমার ফিঙ্গারে এদিকও লেন্থ আমি মাপবো এদিকে আমাদের 1.25 আমি এখন 6 কিলো বললাম এদিকটা মিলে আমার এত কষ্ট কি এদিকে চার আমার এই কোনটা শুধু ছয় কারণ কি হাত দুটালাম আমি 6 কিলো বলতে আসল ছিল তার মানে আমি একটু দুটো মার্কিং করে নিব এদিকে আমার টেন আমার লাস্টটা ফিঙ্গার এভাবে বসালে এটা আমার টেন তার মানে আমি বুঝে ফেলবো একটু আমার টেন তার এখান থেকে দুটো পয়েন্ট যদি আমি মার্কিং রাখি
ভেবে ধরে স্কিন কাটবো, স্কিন ড্যাম সাবকিউটানাস টিস্যু, স্কিন ড্যাম সাবকিউটানাস টিস্যু, এটা কাটা আমার হয়ে গেল। তারপরে থাকবে অ্যান্টেরিয়ার রেটটা শুরু, অ্যান্টেরিয়ার রেটটা শিখছি কীভাবে থাকবো, এভাবে করে সাদা ঘর, সাদা ঘর থাকবে। রেটটাস তো খুব টাফ স্ট্রাকচার, রেটটাস কী করে খুব গন্ডগোল করে, এই জন্য আমি কী করবো ইনস্ট্রুমেন্টের মধ্যে আমার এই টিস্যু করছে, তারপর টিস্যুগুলো আমার স্ট্রেট টিস্যুগুলো অনেকগুলো দাঁত আছে, এই টিস্যুটাকে দিয়ে এই চারটা মাথা করে ধরে ফেলবো। রেটটাসে অ্যান্টেরিয়ার, এখানে পোস্টাল একটা কোথায় দিচ্ছে, পোস্টেলে তো নাই দেখেছেন, কিন্তু আল্লাহ তাহলে এভাবে তৈরি করেছে, তার মানে এভাবে করে এসে এসে পোস্টেলে একটা চলে গেছে, অ্যান্টেলে একটা সামনে এসে বসে গেছে, তার মানে পোস্টেলে একটা কয়টা লাগবে আমার মিনিমাম চারটা লাগবে, এখানে আমরা কয়টা দিচ্ছি, তার মানে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলবে ম্যাডাম চারটা কিছু করতে আমি মিস দিই, তাহলে এই তিনটা গেল আর কয়টা আসলে এটা নিয়ে আমার চারটা, তার মানে আমার চলতে মধ্যে আমি নির্দিষ্ট করে ফেললাম যে আমার চারটা কিছু করতে চলে, এই যে একটা স্পন্সর দিকে যেখানে চলে গেছে এটা মাথা মাঠে হিসাব আছে, এগুলো পেটের মধ্যে তুমি এটা জানো না, খাইতে বড় বড় দিয়ে তাহলে এগুলো সরাই খেয়েছি, এগুলো এখন কিন্তু বস্ট খেয়েছি, এগুলো রাখবো না, কিন্তু সরাই সব তো বস করতে চলে যাবে, তাহলে চারটা কিছু দিয়ে কিছু দিয়ে কী ধরনের টাফ স্ট্রাকচার, রেটাসটা খুব খুব টাফ, এই জন্য টাফ স্ট্রাকচার দিয়ে দেবো, অ্যান্টেনের রেটাস এটা আমার শেষ। এরপরে কী করবো, রেটাসের নিচে কী থাকে আমার মাসেল, মাসেল আমরা কাটি না, মাসেল কী করি স্পিড করি ডমেজি করি, মাসেল রেটাসে অ্যান্টেনার শিপ থেকে ট্রান্সফার দিই, মাসেল থাকে আমার ডমেজি থাকে, কিছু মাসেলের লেগটাকে এভাবে খারাপ, ওখানে আমার কোনো ইনস্ট্রুমেন্ট আমি ইউজ করবো, আমার হাত হাত ব্যবহার করবো, তার মানে এখানে আমার ইনস্ট্রুমেন্ট নাই। তারপর চলে যাবো কোথায়, প্যারাইটাল পেটে, প্যারাইটাল পেটে না কী দিয়ে ধরবো দুটো আটারি নিয়ে আসবো, এই জন্য আমার নিচে ইন্টেস্টাইন আসছে, এই জন্য খুব সাবধান, ফার্স্ট করে ফোটা করে ফেললে ইন্টেস্টাইন ফোটা হয়ে যাবে, এই জন্য আমার অ্যাসিস্ট্যান্ট কী করবে, ও একটা মাথা ধরবে আমি একটা মাথা এভাবে ধরবো, এটা আমার আটারি আসছে, তার মানে আটারি ফোরসেপে কাজ কি, আটারি ফোরসেপে কাজ কি, পেট্রোলিয়াম করা অনেক সময় ওয়াশ অ্যান্ড ড্রাফিং ডিপারতে ব্যবহার করা হয়, তারপরে ক্লাম্প হিসেবে ইউজ করা হয়, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাম্প যেখানে আমরা হচ্ছে ইনসেপিং টুকি ব্যবহার করবো, পট ক্লাম্প বাচ্চার পট ক্লাম্পের ব্যবহার করা হয়, ঠিক আছে, ঠিক আছে, অনেকগুলো ইউজ আছে এটা, ঠিক আছে, আবার ব্লিডিং হাসপাতালগুলোকে ধরার জন্য ধরা হয়, আটারি আসলে অনেক কাজ, তার মানে এভাবে আমি ধরবো, তার মানে অ্যাসিস্ট্যান্ট এভাবে ধরবে, ধরার পরে এই যে সিলেক্টার রাখা আছে এটা দিয়ে আমি ফিল করে নিব যেখানে কোনো ইন্টারেস্টেড বা থাকা জায়গা আছে কিনা, ফার্স্ট করছে কেটে নিব, কাটা শেষ আচ্ছা এগুলো সরাই ফেলবো, তখন আমি একটা পেজ নাম্বার ওয়েবসাইটটা ওপেন করে ফেললে আমি অ্যাডমিন ক্যাপিটে ঢুকে গেলাম, যেই আমি অ্যাডমিন ক্যাপিটে ঢুকে যাবো এখন আমার কাজ হচ্ছে, এখন আমার কাজ হচ্ছে, এখন আমি কী করবো, এখানে আমার ইউটিউব সেভাবে আসছে, তার প্রথমে আগে খুঁজবো আমার ইয়ে কোথায় ডোয়ার স্টেটমেন্ট কোথায়, ডোয়ার স্টেটমেন্ট পাইছি, ডোয়ার স্টেটমেন্ট পাওয়ার পরে আমি কী করছি লুজ পেজ না, আমার আর দুটো আটারি আছে, এই দুটো আটারি দিয়ে লুজ পেজেন্টটাকে আমি ইচ্ছা করে ধরবো, লুজ পেজ মানে ভিসারাল পেট্রন, প্যারাল পেট্রন দিয়ে অ্যাবডোমেনে ঢুকছি আর ভিসারাল পেট্রন দিয়ে আমি ইন্টারেস্টের ওয়ানে গেলাম, তখন আবার একটা সিদ্ধারটা নিয়ে আসবো, সিদ্ধার অনেকবার ইউজ করতেছি, সিদ্ধারটা দিলে কাটবো, কেটে ভিসারাল পেট্রনটাকে ইয়ে করাবো, এখন পেট্রনের সঙ্গে লাগা আছে ব্লাডার, ও খালি ডিস্টার্ব করতেছে এই বাসার জন্য, ব্লাডার জন্য রিচার্জ ইনস্টারমেন্ট, এখন এই ইনস্ট্রুমেন্টটাকে এখন ওই অ্যাসিস্ট্যান্ট আসলে কী করবে ব্লাডারটাকে খাস করছে না, এখান থেকে লেগেছিলো ব্লাডারটা আর ডোয়ার সেগমেন্ট একসাথে বসেছিল, পেট্রোনাম দিয়ে ঠিক আছে ম্যাডাম অসুবিধা নেই একটু কাটে দেন ও নিচে চলে যায়, এমনি অটোমেটিক্যালি ও থাকবে না, তার মানে যখন আমি পেট্রোনটা নামাবো পিছনে পেট্রোনাম তার সঙ্গে ব্লাডারটাও আমার নিচে নেমে চলে যাবে, আবার তাও ডিস্টার্ব করতেছে ম্যাডাম দেখেন তো কী করা যায়, তুমি এটা ফেলে এটাকে ধরো, তাহলে ব্লাডারটা রিলিজ করার জন্য ড্রয়েন্স দিয়ে সেখানে অ্যাসিস্ট্যান্ট দিতে ভালো, খুব সাবধানে ঘুষাঘুষি করলে আবার ব্লাডার ইঞ্জিন হবে, তাহলে এখন আমার বাকি রাস্তা আমার ডিস্টার্ব পেয়েছে না, আবার ব্লেডটা হাতে নেবে, ব্লেড কয়েকবার নিলাম আমি স্কিন কাটার সময়, এখন আমি ডোয়ার সেগমেন্টে দেখলাম, দেখার পরে সব কিছু কমপ্লিট করে আস্তে করে ট্রান্সফার সিস্টেম দিয়ে ব্লেডটা আমাকে সরাই ফেলতে হবে, ব্লেড আর রাখা যাবে না, ব্লেড এখান থেকে চলি থেকে সরাই দেবে, নাহলে বাচ্চার হাত পা কেটে ফেলবে আমার অ্যাসিস্ট্যান্ট, তারপর আমি এটাকে রিচার্জ করে করে বাচ্চাটাকে আমি আউট করবো, বাচ্চা আমি যখন আউট করার পরে তখন আমার কি লাগবে আরও দুটো আটারি করতে পারবে, তো অনেক সময় ছয়টা নেওয়া হয় অনেক সময় চারটা নেওয়া হয়, তাহলে তোমার যদি ছয়টা নেওয়া হয় তাহলে তোমার এই চারটা ঢুকে দেবে দুটো তোমার বাচ্চার সময় চলে যাবে, খেয়াল করতে তুমি কয়টা দিচ্ছো এটা নিয়ে খুব গণ্ডগোল হয়, দিচ্ছে এই চারটা দুটা নিয়ে চলে গেছে বাচ্চার সঙ্গে আর দুটা রয়ে গেছে, আমি তোমার উপর ছয়টা আর দুটো খুঁজে পাচ্ছি, তখন কী করবো গণ্ডগোল লাগে যাবে মারামারি শুরু, এই জন্য তার আগে গণ্ডগোল না লাগে ব্লাড কোড থাকবে আমার বোর্ডের মধ্যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট দেখা থাকবে, তার মানে ছয়টা দিচ্ছে না আজকে আমার বেশি ইনস্ট্রুমেন্ট নাই চারটা দিচ্ছে, দুদিন আমার বেশি ইনস্ট্রুমেন্ট ছয়টা দিচ্ছে, তাহলে আমাকে খেয়াল করতে হবে স্পঞ্জ কি এখানে লাগানো আছে মানে কয়টা এগুলো কিন্তু পেটের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তার মানে আমি যখনই বাচ্চাটা বের হবে বাচ্চাটা আমি দুটো সিটিতে পাঠলাম করে আমি বাচ্চার সঙ্গে চলে যাবে একটা ইয়ে আর দুটো আমি আবার সিদ্ধারটা দিচ্ছি, তার অনেকবার লাগতেছে আমার কাটা হয়ে গেল বেবি আউট হয়ে গেছে, এখন আমি স্পঞ্জ মাধ্যমে প্রথমে এই নিয়ে আসা নিয়ে এসে চারটা মাথা নিয়ে আসা আমি আমি বলবো একটু আগে স্পঞ্জ মাধ্যমে প্রশ্নে কী করবো আমার এখান করে নিয়ে আসে এভাবে তো জিনিসটা ফাঁকা হয়ে গেছে আমার মুখটা বন্ধ খুলে গেছে, তখন আমি কী করবো এই মাথায় একটা ধরবো এইভাবে একটা কাজ ধরবো এই মাথাকে একটা কাজ ধরবো শেষ, তারপরে এই মাথায় আমি একটা ধরবো ধরে নাও পাঁচটা দিচ্ছে আমার, এটা আমার মনে করে যেখানে বেশি দেয়নি কম দিচ্ছে, তাহলে এই মাথায় আমি একটা
ধরে ফেললাম, পাঁচটা দিচ্ছি তখন এখান থেকে নিয়ে আসলো, একটু আনা যাবে পাঁচটা মাথা এখান থেকে ফলা ফলা, তখন আমি ধরে ফেললাম পাঁচটা মাথা আমার শেষ, কাক মাঝিটা ধরে ফেললে আমার ব্রিদিংটা পুরো স্টপ হয়ে যাবে। আমার ওখানে কী করবে আমার অ্যানাস্থেশিয়া ডাক্তারটা, ওখানে অক্সিজেন দিয়ে চালু করবে, তাহলে টিচারটা কন্ট্যাক্ট করবে না, ওকে তো বলতে হবে। তিনি কী করছে, ও বেশি ফ্রিজ যাবে ব্লাড চালু করছে, ওই দিচ্ছে অক্সিজেন বন্ধ করে, আমি দেখে যতই সেলাই দিই ব্রিদিং আর বন্ধ থাকে, তাহলে কন্ট্রাকশন করার পর এখন আমার নিজের মধ্যে চলে আসবে, নিজের মধ্যের সাথে এখন আমি সুজা বলে সুজা ন্যাচারালটা দাও দিয়ে এটাকে ধরবো, ধরে এই বাচ্চাটাকে ধরে এখন আমার টুথ পোস্টের দিভাবে কাজ করবো, টুথ পোস্টের দিয়ে আমি একটা টাচ পয়েন্ট দেখছি যে ওর অ্যানাস্থেশিয়া দিচ্ছে কি না, অথবা এটা দিয়ে কটারাইজেশন করা যায় ব্রিদিং পয়েন্ট ধরার জন্য, সুজার ন্যাচারাল ধরার জন্য তিনটা পয়েন্ট, প্রথমে পেশেন্টের অ্যানাস্থেশিয়া হয়েছে কি না দেখার জন্য সিচুয়েশন দেখবো, দুই নম্বর হচ্ছে ব্রিদিং হচ্ছে তো এখানে যখন ব্রিদিং হচ্ছে এভাবে ধরো, কারণ এখানে কটা টাচ করে দিলে আমার ব্রিদিংটা বন্ধ হয়ে যাবে, আবার এখন সুতার মাচানটা এভাবে ঢুকাই দিয়ে এভাবে করে সেলাইটিটা দিয়ে উঠাবো, এই হাতে ঢুকাবো, এখানে হাতের কোনো কাজ নেই, সব কীভাবে শুধু কন্টিনিউয়াস ইন্টারলকিং, কন্টিনিউয়াস ইন্টারলকিং, কন্টিনিউয়াস ইন্টারলকিং, কন্টিনিউয়াস এভাবে দেখো গলার মধ্যে ফাঁস দিবো, আর গলার মধ্যে ফাঁস শুধু নামটা মারা রাখো তাহলেই হবে, আমি সুতা থাকলে ভালো হয়েছে, আমি ওইখানে দেখা এই পর্যন্ত নিয়ে আসে আমি শেষ করলাম, সেটা আমার শেষ কী দেবো, ভিক্রিম রাউন্ড বডি নাম্বার ওয়ান, ভিক্রিম রাউন্ড বডি নাম্বার ওয়ান সাথে আমরা প্যাটার্ন করি, এটা আমার শেষ। এখন আমার সেলাইগুলো হয়ে গেল, কীভাবে সেলাই করবো, প্রথমে ইউটেরাস দিচ্ছি, ইউটেরাস কাটছি, তারপর আমি কী করবো ইউটেরাস পেটনা দিচ্ছি, ইউটেরাস পেটনা অনেক কেউ সেলাই করতে পারে তো ছেড়ে দিতে পারে, চার্জ এখন করে ইউটেরাস পেটনা করে, ইউটেরাস পেটনা করে কী করে তারপরে কী ছিল প্যাটার্ন পেটনা, প্যাটার্ন পেটনা করার সময় তখন আমি কী করবো উপর থেকে প্যাটার্ন পেটনা যেভাবে কাটছিলাম সেটা দিয়ে উপরে প্যাটার্ন পেটনা দিচ্ছি, প্যাটার্ন পেটনা পরে আসতে মাসে কী দিয়ে সেলাই করবো, সেলাই তো করবোই না, ওটা আমি কাটি না, ওটা আমি হাত দিয়ে ওকে খালি সরাই দিচ্ছি, সরাই দিচ্ছি বলে এখানটা বাড়ি দিচ্ছি, ইঞ্জুরি হচ্ছে সেলাই করছি, ওকে যদি আমি সরাই দিই তাহলে আমার আর সেলাই করতে হবে না, জাস্ট ওই মাসলটা নিজে নিজে চলে আসবে, তারপরে আমার কী আসবে অ্যান্টিলেয়ারা বেড আসছি, ওখানে আমি আবার এটা হাতে নিব, এখানে আমি আবার ভিডিও ইউজ করবো, এখানে কন্ট্রাস্ট আসবে, ফাইনালি আমার ছিল স্কিন আর সাপোর্ট আসবে, এটা আমার দুটো পয়েন্ট করতে পারি, পেশেন্ট কী ধরনের সেলাই চাচ্ছে, কসমেটিক একটা চার্জ করতে তার স্টার মার্ক থাকবে না, কিন্তু দুটো ক্ষেত্রে আমাকে স্টার মার্ক, এক্লাম্পশিয়া রুগী যেটা খারাপ রুগী ওখানে কসমেটিক কাজ করতে হবে, তো কনফার্মেশন হলে যেহেতু সেলাই ছিঁড়ে যায় ফিরে যাবে, ব্রিদিংটা ভালো হবে না, কোন পয়েন্টটা বেশি ভালো, ম্যাকটেসটা বেশি, যেটা কসমেটিক না সেটা বেশি ভালো, কেন ভালো, কোনো ব্লিডিং পয়েন্ট থাকার ওটাও বাধা হয়ে যাবে, তার মানে স্কিন সাপোর্টের টিস্যু আমি কী দেবো, ভার্টিক্যাল ম্যাকটেস সুচার, ভার্টিক্যাল ম্যাকটেস সুচার, ইঞ্জেকশনের নাম ছিল ফেরানিস্টিক, আর সেলাই করতেছি ভার্টিক্যাল ম্যাকটেস সুচার, আবার প্রথম থেকে শুরু করি, পেশেন্টকে টেবিলে উঠাইছি, অ্যানাস্থেশিয়া দিয়েছি, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে গেছে, ওয়াশ করছি এভাবে করে, কালীপুর থেকে সুন্দর করে এখানকে নিচ্ছি, নিয়ে ড্রাপিং করছি, রাবার শিপ নিচ্ছি, এখানে আমার রাবার টিউব নিলাম, কটারাইজেশন নিলাম, তারপর আমার পেশেন্ট আমার সার্জনটা ওয়াশ নিয়ে আসে, গাউন আর গ্লাভস প্রয়োগ করে ফেললো, তারপর এখানে বাসা করে, এগুলা কী কাজে ব্যবহার হচ্ছে, এগুলো আমার ব্যবহার হচ্ছে ওয়াশ করে, মানে এগুলা কী কাজে ব্যবহার হচ্ছে, এই যে বেশি ব্লিডিং, বেশি ব্লিডিং হচ্ছে, ওটা তো এই গস, এই গস পিসকে পেটের মধ্যে চলে যাবে, এ তো সহজে যাইতে পারবে না, কিন্তু মগটাকে আমার কাউন্ট করতে হবে, নিজের দুই থেকে তিনটা নেই, অবশ্যই যখন আমি অপারেশন শেষ করবো বলতে হবে আফটার কাউন্টিং মগস আর নিশ্চয়ই, তাহলে তুমি এখন ওই যে অ্যাসিস্ট্যান্ট এসে বলবে চারটা নিচে ছাড়ি, তাহলে মারামারি শুরু করছে, অপারেশন করছে আর আমাকে বলবে একটা আটারি খুঁজে পায় না, একটা রেসপন্স খুঁজে পায় না, এখানে আবার খালা বলতেছে পরে একটা টেবিল অপারেশন হবে, ও হচ্ছে একটু নিয়ে যায় নিজে ধুয়ে নাড়ে দিয়ে এখানে দিয়ে দিই, এটা করা যাবে, এই টলিটাতে কেউ হাত দিতে পারবে না, নেভার এভার, যতই পেশেন্ট খারাপ হয়ে যাবে আয়টা নাও অথবা কম ইনস্ট্রুমেন্টে অন্য টলি শুরু করো, তার মানে ব্যাপারটা কী হচ্ছে, ওয়াশ অ্যান্ড ড্রাকিং করার পরে স্কিন আর সাপ্টোরেন্স টেস্টের জন্য আমি প্রথমে আমি টাচ করে নিচ্ছি তার গিয়ে সেন্সেশনটা ঠিক আছে কি না, তারপরে বিপি ব্লেড দিয়ে আমি একটা স্কিন সাপ্টোরেন্স টেস্ট কাটছি, কাটার পরে রেটটা শিখছি, তারপরে আমার এখানে স্কিন সাপ্টোরেন্স অ্যান্টি রেটটা শিখছি, তারপর আমি এটা করছি টিস্যু দিয়ে, টিস্যু দিয়ে ধরছি কাটছি টেস্টে দাঁত দিয়ে, তারপরে মাসেল দেয়া মাসেল দেওয়ার কাটিয়ে দিয়ে স্প্লিট করছি, পেটেনিয়া প্যাটের পেটেনিয়া আটা দিয়ে ধরে সেটা দিয়ে কাটছি, দেন হচ্ছে ইসার পেটেনা আটা দিয়ে ধরে কেটে ফেলছি, দাদা এটা করছি বাই তারপরে চারটা মাথা ধরে ফেললাম, বাচ্চা বেবি আটকার কটলাম করে সরাই ফেললাম, এটা চারটা মাথা ধরে কন্টিনিউস সিটার লক্ষণ দিলে প্রথমে ইউট্রাস ইসার পেট্রন দেন প্যাটার্ন পেয়েছিলাম ফাইনালি সব বক্স আর কাউন্ট ডিস্ট্রিক্ট সব কিছু করে তুলে সম্পূর্ণ গুছাই, এখন আর শেষ হয়নি, পেশেন্টের ব্লিডিং বন্ধ করার জন্য ইউটেরাসের ব্লিডিং বন্ধ করার জন্য অক্সিজেন হার্গোমেট্রিক আর আমি পাওয়ার রিটার্ন দিব প্রস্তাবটা দিই, আর এমনি আমার ফিল্ডে স্কিন সাপোর্টার আসছে যেখানে যেখানে আমার ব্লিডিং হচ্ছে সেটার জন্য আমি কটারাইজেশন করে দিব, অথবা যদি বেশি ব্লিডিং হয় সেটাকে আমরা সুতার ম্যাটারিয়াল দিয়ে ভেঙে দিই, তারপরে পেশেন্টকে টেবিল থেকে নামায় নিয়ে পোস্টমেটিক নেতে পোস্টমেটিক অর্ডার দিব, অপারেশন নোট লিখবো, পেশেন্টকে পোস্টমেটিক এক দু ঘন্টা অবজারভেশন করবো,
তারপর আমি তাকে ওয়ার্ডে পাঠাবো। ওয়ার্ডের মধ্যে কি থাকবে, কতক্ষণ সে নাকে থাকবে, নাকে থাকবে তাতে সাইন করে দিতে হবে, কিছুটির মধ্যে আবার ড্রাগ যাবে যাতে মিটোস্টার আমাকে ওয়ার্ডে দিতে হবে, অ্যান্টিবায়োটিক দেব, অ্যান্টি আলসার দেবো, অ্যানালিসিস দিব পেশেন্টকে, আর পেশেন্টের যদি পেশাব থাকে পেশাব ওষুধ পাবে, ইনজেকশন থাকে ইনজেকশন পাবে, ইনজেকশন পাবে, ডায়াবেটিস থাকলে ইনসুলিন পাবে, অ্যাজমা থাকলে ইনহেলার পাবে, ওর যা যা জিনিস সেই অনুযায়ী আমি দিব পেশেন্টকে। তার পাশাপাশি বাচ্চাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেসপিরেটরি ইনশিওর করতে হবে। কি হবে, ওখান থেকে বাচ্চাটা যখন অটোতে আসবে সঙ্গে সঙ্গে অপারেশন করে বাচ্চা খাবে, আর অক্সিজেন আসে বাচ্চার ভিতরের কথা বলতে হবে, ওটাও আমার যে অক্সিজেন আমি বাহির থেকে দিচ্ছি ও ন্যাচারালি একটা অক্সিজেন এসে ওখানে গেছে, চলে গেলে এখন ডিএনসিটা দেখে দেয়। চলো ডিএনসিটা আমি এখানে দিয়ে দেখাবো।